তো বন্ধুরা সিটেড উত্তীর্ণ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর গত গতকালকেই একটা নোটিফিকেশন জারি করা হয়েছে যেখানে সিটেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা প্রাইমারি ইন্টারভিউ কিন্তু তারা যোগদান করতে পারবে তো তাদের ব্যাপারে একটি বড়সড় আপডেট আসছে আরও তো যাই হোক এর সঙ্গে গত গতকালকেই আপনারা দেখেছেন যে ফার্স্ট ফেজের যে ইন্টারভিউ যারা টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট রয়েছেন সেটা কিন্তু শুরু হয়েছে এই নিয়ে পার্থ্যকর্মকার যিনি উপসচিব রয়েছেন তিনি কী জানিয়েছেন বিস্তারিত আমরা জানবো তার সঙ্গে সেকেন্ড ফেজ থার্ড ফেজ এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব তার সঙ্গে গত গতকালকেই আপনারা জানেন যে ইন্টারভিউ ব্যাপারে যে ট্রান্সপারেন্সির কথা বলা হয়েছে এবং সেক্ষেত্রে খাতা কলমে না করে সেটা সার্ভারে সরাসরি আপলোড করার ব্যাপারেও কিন্তু একটি বড়সড় আপডেট আসছে এবং বিপিএড করা ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের ব্যাপারটা নিয়ে কি আপডেট সমস্ত কিছু ডিটেলস আমরা এই ভিডিওতে জানবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে ভুলবেন আর আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরির রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেকে ক্লিক করে অন্য বন্ধুরা গতকাল অর্থাৎ সাতাশ বারো দু হাজার বাইশ আমরা দেখেছি কেন্দ্রীয় টেট উত্তীর্ণ বা সি টেট উত্তীর্ণ যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের জন্য একটা নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে যেখানে রাজ্য সরকারি যে সমস্ত প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াটি চলছে বা দু হাজার রিক্রুটমেন্ট প্রসেস যেটা চলছে তাতে সিটেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরাও কিন্তু সুযোগ পেতে চলেছেন এবং সেক্ষেত্রে তাদের ইন্টারভিউ প্রসেসে কীভাবে অংশগ্রহণ করবেন সেই নিয়ে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে তো সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো না দেখে থাকলে দেখে নেবেন তো দেখুন যেটা বলা হচ্ছে রাজ্যে প্রাথমিক শিক্ষক পদের জন্য নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন সি তথা কেন্দ্রীয় টেট উত্তীর্ণরাও মঙ্গলবার অর্থাৎ গতকাল এ ব্যাপারে নির্দেশিকা জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ গত বাইশ ডিসেম্বর কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে রাজ্যে প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিটেট উত্তীর্ণ যারা রয়েছেন তাদেরকেও কিন্তু সুযোগ দেওয়া হবে বা দেওয়ার জন্য তারা কিন্তু নির্দেশ দিয়েছিল এবং সেক্ষেত্রে তার সঙ্গে দু সালে রাজ্যের যে সমস্ত টেট উত্তীর্ণরা রয়েছেন যাদের বয়স চল্লিশ বছর পেরিয়ে গিয়েছে এবার নিয়োগ প্রক্রিয়ায় তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারবেন এটাও কিন্তু ওই নোটিফিকেশানেই যে নোট নাইন এবং নোট টেন এই দুটোতেই কিন্তু তারা একদম ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিয়েছে ঠিক আছে তো যাদের বয়স পেরিয়ে গিয়েছে বলে আপনারা চিন্তিত ছিলেন তাদের জন্য একটা বড় সুখবর এবং সিটেট যারা উত্তীর্ণ রয়েছেন তাদের জন্য একটা বড়োসড়ো আপডেট কিন্তু গতকালকেই পর্ষদের ওয়েবসাইটে নোটিফিকেশান আকারে দেওয়া হয়েছে যদিও এখনও সার্ভার কিন্তু খোলেনি অর্থাৎ রেজিস্ট্রেশন করার যে প্রসেস সেই নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আপডেট আসবে যখনই আসবে আমি আপনাদেরকে জানিয়ে দেব তার সঙ্গে আপনারা জানেন গতকালকেই যে ফার্স্ট ফেজের ইন্টারভিউ দু হাজার চোদ্দো প্লাস সতেরো যে এগারো হাজার সামথিং পদের নিয়োগ প্রক্রিয়া চলছে তাদের ফার্স্ট ফেজের ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে গিয়েছে আজকেও কিন্তু প্রায় দুশো আশি জন ক্যান্ডিডেটের ইন্টারভিউ হচ্ছে তো যাই হোক এই ব্যাপারটা নিয়েই আরও কিছু বিস্তারিত তথ্য আমরা জানবো তো দুর্নীতিমুক্ত প্রাথমিকের নিয়োগে ইন্টারভিউ নম্বর সরাসরি উঠলো সেন্ট্রাল সার্ভারে তো যেটা বলা হচ্ছে প্রযুক্তির রক্ষা কবচে খুশির মেজাজেই মিটল প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম দিনের ইন্টারভিউ ইন্টারভিউ সুসম্পন্ন করতে মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের কেন্দ্রীয় কার্যালয়ে ছিল আটশত ব্যবস্থা এবং সেক্ষেত্রে দুর্নীতির কোনো সুযোগ না রাখতে প্রার্থীদের ইন্টারভিউয়ের নম্বর সরাসরি কেন্দ্রীয় সার্ভারে তোলা হয় অর্থাৎ খাতা কলমের কোনো বালাই রাখা হয়নি যাবতীয় প্রক্রিয়া সিসিটিভি ক্যামেরা যেটা রয়েছে বা ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে ভিডিওগ্রাফি করে রাখা হয়েছে পর্ষদের আয়োজন দেখে চাকরি প্রার্থীরা একেবারেই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আশাবাদী তারা মনে করছে চাকরি হোক বা না হোক কোনো অন্যায় বা অপরাধের শিকার হতে হবে না তাদের পর্ষদ সভাপতি গৌতম পাল উপসচিব পার্থ কর্মকার সহ আধিকারিকরাও সেই আশ্বাসে কিন্তু দিয়েছেন তো এদিন অর্থাৎ গতকালকে দশটা থেকে শুরু হয়েছিল ইন্টারভিউ প্রসেস দুদফায় প্রায় দুশো জন যারা প্রার্থী রয়েছেন টেট উত্তীর্ণ তাদের ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল পেনসিলের পরিবর্তে পেন পেনে নম্বর দিতে বলা হয় এবং ইন্টারভিউতে এবং সেক্ষেত্রে কারণ পেনসিলে নম্বর দিলে মুছে দিয়ে কাটচুপি সুযোগ কিন্তু থাকে নম্বর সরাসরি সার্ভারে তোলার জন্য পৃথক ব্যবস্থা করা হয়েছে এবং সেক্ষেত্রে পর্ষ জানিয়েছে যে পরবর্তী ইন্টারভিউয়ে প্রত্যেক ইন্টারভিউকে একটি করে ল্যাপটপ দিয়ে দেওয়া হবে তারাই সরাসরি প্রার্থীর নম্বর কিন্তু সার্ভারে তুলে দেবেন অর্থাৎ এই ব্যবস্থাও করা হচ্ছে যদিও গতকালকে পেন পেপার ছিল কিন্তু আগামী দিনে যে ইন্টারভিউগুলো হবে তাতে প্রত্যেক ইন্টারভিউয়ারের কাছে কিন্তু একটা করেই ল্যাপটপ কিন্তু থাকবে তারা সরাসরি প্রার্থী যে নাম্বারটি পাবেন সেই নাম্বারটি কিন্তু সার্ভারে আপলোড করে দেওয়া হবে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এই যে ট্রান্সপারেন্সিটা নিয়ে আসা হয়েছে সেটা কিন্তু সত্যি আমরা সাধুবাদ জানাচ্ছি যে যাই হোক সূত্রে খবর প্রার্থী প্রার্থী যারা রয়েছেন প্রার্থীদের এদিন ইন্টারভিউদের যে সামনে রীতিমতো মক ক্লাস নিতে হয়েছে এই প্রক্রিয়া কিন্তু কিন্তু প্রাথমিক চাকরি প্রার্থীর কাছে নতুন অর্থাৎ যে অ্যাপ্টিউড টেস্টের কথা বলা হয়েছিল ডেমো ক্লাস সেটাও কিন্তু দিতে হয়েছে এই সংশয় অনেকেই কিন্তু খুশি অনেকে আবার আফসোস ম ক্লাসের বিষয়টি আগে জানলে আরও ভালো করে যেত তবে গোটা প্রক্রিয়া নিয়ে সার্বিকভাবে সন্তোষ প্রকাশ করেছেন তারা সব কিছু শিক্ষা চলছে কিন্তু তা খতিয়ে দেখতে এদিন বারবার নিচে নেমে আসছিলেন পরশুকর তারা লাইনে দাঁড়াতে কারও কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই খোঁজও নিয়েছিলেন এবং অপ্রীতিকর ঘটনা রুখতে মোতায়েন ছিল পুলিশ বাহিনী তো এই পর্যায়ে আপনাদের যেটা বললাম যে এগারো হাজার সাতশো পঁচাশি শিক্ষক পদে নিয়োগ করার কথা এবং নিয়োগ হওয়ার কথা তার মধ্যে কিছু শূন্য পদে ইতিমধ্যেই নিয়োগ সম্পন্ন হয়েছে বাকি শূন্য পদে নিয়োগের জন্য ধাপে ধাপে চলবে ইন্টারভিউ পার্থ কর্মকার উপসচিব তিনি জানিয়েছেন যে ইন্টারভিউ এবং ভ্যারিফিকেশান নির্বিঘ্নে মিটেছে ভিডিওগ্রাফিরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে বিশেষজ্ঞরা প্রার্থীদের পঠন পাঠনের যে দক্ষতা সেই দক্ষতা যাচাই করেছেন সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া আমরা করতে চাইছি বা নিশ্চিত করছি তো যাই হোক এদিকে একদল বিপিএর উত্তীর্ণ চাকরি প্রার্থী পর্ষদে জানান যে পর্ষদে যান এবং তাদের দাবি যে বিপিএর ডিগ্রিধারী যারা রয়েছেন ডিগ্রিকে বৈধতা দেওয়া হলেও পর্ষদ তাদেরকে ডাকে এই মর্মে তারা পর্ষদে গিয়ে স্মারকলিপি যেটা রয়েছে সেটা কিন্তু জমা দিয়েছে তাদের দাবি যে পর্ষদকর্তারা তাদের ভুল স্বীকার করে জানিয়েছিলেন যে পরবর্তীতে তারা ইন্টারভিউ ডাক পাবেন আশ্বাস পেয়ে ফিরে যান তারা এবং সেক্ষেত্রে আদালতের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় যেটা একটু আগেই বললাম সিটের উত্তীর্ণরাও এই ইন্টারভিউ প্রক্রিয়ার সুযোগ পাবেন বলে কিন্তু গতকালকেই নোটিফিকেশান দিয়েছে সেই সঙ্গে আদালতের নির্দেশে বয়সসীমায় উদ্য উদ্ধীমা যারা রয়েছে বয়সের তারাও কিন্তু ছাড় পাবেন নম্বর বৃদ্ধির ফলে টেট দু হাজার সতেরো উত্তীর্ণ প্রার্থীরা তো এই হচ্ছে আপডেট বন্ধুরা তো আশা করি আপনাদের আমি সমস্ত কিছু ডিটেলস বোঝাতে পারলাম এবং আগামী দিনে সেকেন্ড ফেজ থার্ড ফেজ এই সমস্ত এই যেই সমস্ত ব্যাপারগুলো রয়েছে সেই নিয়ে কিন্তু পরশু একে একে নোটিফিকেশান আপনাদের দেবে বিভিন্ন জেলার নোটিফিকেশান আপনারা পাবেন আপনারা একাধিক কমেন্ট করছেন যে দাদা শুধু কলকাতা ডিস্ট্রিক্টের হলেই হবে আমাদের ডিস্ট্রিক্টগুলো কবে দেবে নদীয়া মুর্শিদাবাদ আরও অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেই ডিস্ট্রিক্টের কবে হবে তো সেই নিয়ে আপনারা নিশ্চিত থাকুন আগামী বছরের ফার্স্ট উইক থেকেই কিন্তু এই প্রসেস চালু করবে গত উপসচিব তিনি কিন্তু জানিয়েছেন পার্থ বাবু তিনি জানিয়ে দিয়েছেন যে প্রত্যেক প্রসেসের জন্য আপনারা নোটিফিকেশান পাবেন তার জন্য কোনো রকম চিন্তা আপনাদের করতে হবে না তো আশা করি আপনাদের ডিটেলসে সমস্ত কিছু বোঝাতে পারলাম এবং গতকালকে আপনারা যারা ইন্টারভিউ দিয়ে এসেছেন তারা অনেকেই একাধিকবার কমেন্ট করেছেন যে দাদা আমাদের নম্বর কীরকম কী হবে বুঝতে পারছি না আমাদের এই হয়েছে আমাদের এই হয়েছে তো এই ব্যাপারগুলো নিয়ে আমি অনেক আপনাদের সঙ্গে আপডেট আগামী দিনে শেয়ার করব তাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন কোনো কিছু জিজ্ঞাসা থাকলে ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক পাবেন সেটা ফলো করে আপনারা অবশ্যই কিছু জিজ্ঞাসা করতে পারেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেটে